আপনি কি বিএ ও এমের জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ বিগ 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 ব্রেকিং নিউজ ছাত্রছাত্রীরা তোমরা অধীর আগ্রহে ছিলে দীর্ঘ দিন তোমরা অপেক্ষা করে রয়েছো মনের মধ্যে একটা চোরাস্রোত টেনশান রয়েছে যে তোমাদের রেজাল্ট কবে বের হবে ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ বিএসসি বি কম সেকেন্ড সেমিস্টার অনার্স জেনারেল মেজর তোমাদের রেজাল্ট কবে বের হবে এই নিয়ে একটা অধীর আগ্রহে তোমরা ছিলে প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে তোমাদের টেনশনটা দূর হতে চলেছে রেজাল্ট কবে বের হবে যদিও রেজাল্ট যেদিন বের হবে সেদিন একটা টেনশান থাকে তোমাদের এক্সপেকটেশান অনুযায়ী রেজাল্ট হবে কি না সেই রকম মার্কস আসবে কি না এ নিয়ে একটা টেনশান থাকে তাও রেজাল্ট কবে বের হবে সেটার জন্য একটা অধীর আগ্রহ থেকেই যায় সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছেই নোটিশটা দিল অর্থাৎ আঠাশ এগারো দু হাজার তেইশে নোটিশটা দিয়েছে সেই নোটিশটা আমি দেখিয়ে দিচ্ছি ইউনিভার্সিটি যে নোটিশটা দিয়েছে সেই নোটিশটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে এবং কবে কখন রেজাল্ট বের হবে সমস্ত ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি তোমার সঙ্গে থাকবে ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য রেজাল্টস অফ বিএ বিএসসি বি সেমিস্টার টু অনার্স জেনারেল এবং মেজর সেমিস্টার টু রেজাল্ট বের হতে চলেছে অনার্স জেনারেল এবং মেজর বিএ বিএসসি বি কম রেজাল্টটা বের হবে তিরিশ এগারো দুহাজার তেইশ অর্থাৎ নভেম্বর মাসের তিরিশ তারিখে তিরিশ এগারো দু হাজার তেইশ অর্থাৎ নভেম্বর মাসের তিরিশ তারিখে তোমাদের রেজাল্টটা বের হবে তাহলে তোমাদের প্রতীক্ষার অবসান হচ্ছে তিরিশ এগারো দু বৃহস্পতিবার তোমাদের সেকেন্ড সেমিস্টার প্রত্যেকের রেজাল্ট বের হবে অনার্স জেনারেল মেজর বিএ বিএসসি বিকম প্রত্যেকের কিন্তু রেজাল্ট বের হবে তিরিশ তারিখে তিরিশ এগারো দু হাজার বৃহস্পতিবার দিন কবে রেজা কখন রেজাল্টটা দেবে দেখো থ্রি পি এম বিকাল তিনটের সময় তোমরা রেজাল্টটা দেখতে পাবে টুয়েলভ ডিজিট যে রোল নাম্বারটা তোমাদের রয়েছে অ্যাডমিটে ওয়েবসাইটে ক্লিক করবে এই ওয়েবসাইট থেকে তোমরা দেখে নিতে পারবে এখানে ডব্লু ডবলু ডব্লু ডট ডব্লুবিআরইএস ইউএলটিএস ডট এনআইসি ডট ইন অর্থাৎ এই ওয়েবসাইটে তোমরা রেজাল্টটা দেখে নিতে পারবে তিরিশ তারিখ বিকাল তিনটে সময় তোমরা রেজাল্টটা দেখতে পাবে টুয়েলভ ডিজিট যে রোল নাম্বার রয়েছে তোমাদের অ্যাডমিটের যে রোল নাম্বারটা রয়েছে সেই রোল নাম্বারটা এন্টার করলে তোমরা রেজাল্টটা দেখতে পাবে ওই দিন তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে যাচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি সমস্ত সেকেন্ড সেমিস্টারে স্টুডেন্ট এখন তোমরা থার্ড সেমিস্টারে পড়ছ তোমাদের সেকেন্ড সেমিস্টার যে ফাইনাল এক্সাম দিয়েছিলে সেই ফাইনাল এক্সামের রেজাল্ট তোমাদের পাবলিশড হবে তিরিশ এগারো দু হাজার তেইশ সিবিসিএস আন্ডার সিবিসিএস সিস্টেম যারা সিবি সি এ পরীক্ষা দিয়েছিলে বিএ বিএসসি বিকম প্রত্যেকের রেজাল্ট বের হবে সেকেন্ড সেমিস্টার রেজাল্টটা দেখে নেবে তোমরা আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করবে তবে রেজাল্ট একটা ভালো মন্দ কিছু আসতেই পারে এই নিয়ে কারোর মন খারাপ কিছু নেই এক্সপেক্টেশান অনুযায়ী মার্কস অনেকের নাও আসতে পারে যাদের মার্কস আসবে তো খুবই ভালো কথা এটুকু আমি বলতে পারি দৃঢ় বিশ্বাস রয়েছে রেজাল্ট খুব ভালো হয়েছে রেজাল্ট প্রত্যেকের ভালো হবে অনেক নাম্বার তোমরা পাবে ভালোই মার্কস তোমাদের আসবে চিন্তা নেই আর যদি কারোর এক্সপেকটেশন অনুযায়ী মার্কস ঠিকঠাক না আসে মন খারাপ করার কিছু নেই তোমরা খুব 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 ভালো করে পড়বে আগামী সেমিস্টারে আগামী সেমিস্টার যেন আরও আরও অনেক ভালো হয় কারণ এখনও তোমাদের চারটে সেমিস্টার পড়ে রয়েছে এখনও চারটে সেমিস্টার বাকি রয়েছে সুতরাং এই চারটে সেমিস্টার যেন আরও ভালো রেজাল্ট হয় সেটাকেই তোমরা পথ করবে সেটাকেই তোমরা টার্গেট করবে সুতরাং এটা নিয়ে কিছু মন খারাপ করার কিছু নেই তাও বলছি তোমাদের রেজাল্ট খুব ভালো হয়েছে খুব ভালো হবে মার্কস তোমরা অনেক করে পাবে আর আমি সমস্ত সাজেশানগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে রাখবে সমস্ত সাজেশানের সাথে সাথে আমি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এসে কিউ প্যাটার্নও দেবো কিছু নোটসও দেবো কারোর যদি কিছু নোটস প্রয়োজন হয় কমেন্টস বক্সে অবশ্যই জানিও কমেন্টস বক্সে লিখে রেখো সেই টপিক্সটা বা কোশ্চেনটা আমি অবশ্যই পরে সাবমিট করে দেবো আপলোড করে দেবো